হ্যালো হ্যালো ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, আসসালামু আলাইকুম। আমি তাজুল ইসলাম বলছি, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা আইনি পাঠশালার ইউটিউব চ্যানেলে নিয়মিত আইন আলোচনায় আমাদেরকে একটি বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের যে একটি ভূমি সেবা সপ্তাহ চলছে, সেই সেবা সপ্তাহ নিয়ে আপনাকে, আমাকে বা ভূমির মালিকদেরকে যেতে হবে না ভূমি অফিস, ঠিক এরকম একটা শিরোনামে একটা পত্রিকার নিউজ থেকে আপনাদের জানানোর সুবিধাতে এই ভিডিওটি আমি করছি। আশা করি যারা ভূমির মালিক রয়েছেন, যাদের জায়গা জমি রয়েছে, যাদের পৈতৃক সম্পত্তি রয়েছে, যাদের সম্পত্তি এজমালিতে রয়েছে বা যাদের সম্পত্তি পৃথকভাবে নিজেদের দখলে রয়েছে, সেসব সম্পত্তির বিষয়ে খোঁজখবর নিতে, নামজারি করতে বা মিউটেশন করতে বা মিসকেস করতে বা আদালতে খাজনার দাখিলা জমা দিতে বা নিজে খাজনার দাখিলা নিজে সংগ্রহ করতে, এই যে বিভিন্ন বিষয় আমাদের সামনে চলে এসেছে। তো বন্ধুরা, আমি কিন্তু সেসব সুবিধার কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অত্যন্ত উপকৃত হবেন এবং যার একখণ্ড ভূমিও আছে তাকে কখনো কখনো ভোগান্তিতে পড়তে হয়নি এমনটা বিরল। তার মানে জায়গা জমি যার আছে তার একটু ভোগান্তি আছে, এটাই খুবই স্বাভাবিক। জায়গা জমি থাকলে মানুষের নজর লাগে এবং এই খাতে দুর্নীতির বদনামও বহু পুরাতন। দেশে ভূমি সংক্রান্ত মামলা মকদ্দমার সংখ্যাও প্রচুর। আপনারা জানেন যে দেওয়ানি আদালতগুলোতে ভূমি সংক্রান্ত মামলার জট লেগেই আছে এবং একটি ভূমি সংক্রান্ত মামলা মকদ্দমা নিষ্পত্তির হইতে বেশ সময় লাগে। তবে এই ধরনের যে সমস্যা সেটি অবসান চাইছে সরকার। ভূমি সেবা সহজীকরণ, একে হয়রানিমুক্ত করতে ভূমি ব্যবস্থাপনায় একটা ডিজিটাইজ করা হচ্ছে সামগ্রিকভাবে। সংশ্লিষ্টরা বলছে এতে কোনো ভূমির মালিককে আর ভূমি অফিসেই যেতে হবে না। তার মানে ঘরে বসে বাসায় বসে আপনি এই ভূমি সংক্রান্ত যে আপনার বিষয়বাদী রয়েছে, নামজারি, ডেভেলপমেন্ট ট্যাক্স, উন্নয়ন কর পরিষদ বা খাজনা পরিষদ বা যেসব মিসকেস করার যে প্রয়োজনীয় ডকুমেন্টস, ডিসিআরের কপি টপি, এগুলো বাসায় বসে আপনি অনলাইনে পেয়ে যাবেন। তারা বলছেন যে ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজড হলে এ সংক্রান্ত বহু জটিলতা কমে দূর হবে, দুর্নীতি ও অনিয়মও শূন্যের কোঠায় নেমে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। তাদের ভাষ্য, জমি বেচাকেনা, রেজিস্ট্রেশন, নামজারি, জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিষদ, খাস বা পরিত্যক্ত জমি, পুকুর বা হাটবাজারের ইজারা, ওয়ারিশান জমি হস্তান্তর, জমি বন্ধক, কোনো কিছুতে আর ভোগান্তি পোহাতে হবে না। এক কথায় জমিজার রেকর্ড তার বিষয়টি নিশ্চিত হবে। গত 6 জুন শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। এর আগেও একটি এরকম ভিডিও দিয়েছিলাম এবং কীভাবে আপনারা এই যে অনলাইনে ঘরে বসে আপনার জমি সংক্রান্ত বিষয়ে আপনি তথ্য আদান প্রদান অনলাইনের ভিতরে করবেন সে বিষয়টি আমি সংক্ষেপে বলেছি। আজকে সুবিধাগুলো আলোচনা করছি। গত 6 জুন শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ, শেষ হবে 10 জুনে উপলক্ষে। আজকেই গতকালকে শেষ হয়েছে। এ উপলক্ষে ডিজিটাইজেশনের প্রকল্পের গতিও বেড়েছে। আগামী জুলাই থেকে ভূমি উন্নয়ন কর পরিষদে ম্যানুয়াল যে পদ্ধতি সেটি বন্ধ হওয়ার কথা রয়েছে। তবে বিষয়টি আরও কিছুটা পিছিয়ে যেতে পারে বলে সংশ্লিষ্টরা বলছেন। তো বন্ধুরা, ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা যায় যে ডিজিটাইজড পদ্ধতিতে বিশ্বের যে কোনো স্থান থেকে জমির মালিক ভূমির খাজনা উন্নয়ন ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। এজন্য 10টি মডিউল সমৃদ্ধ ভূমি তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি LIMS, ল্যান্ড ইনফরমেশান যে মডিউল সিস্টেম যেটা নামের একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। মডিউলগুলোর মধ্যে রয়েছে ভূমি নামজারি ব্যবস্থাপনা, ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা, ভূমি নামজারি পর্যালোচনা ব্যবস্থাপনা, ভূমি মিসকেজ ব্যবস্থাপনা, বাজেট ব্যবস্থাপনা, খাজনা সনদ ব্যবস্থাপনা পদ্ধতি ইত্যাদি। এর সবকটির কাজই শেষ পর্যায়ে। সূত্র জানায় এই প্রকল্পের চ্যালেঞ্জিং দিক হচ্ছে খতিয়ানগুলো ডিজিটাইজ করা, সচেতনতা বৃদ্ধির জন্য টিভি ও দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রচার করা হচ্ছে, নামজারি করে দ্রুত তথ্য না দেওয়ার আহ্বান জানানো হয়েছে, অন্যথায় মৃত বাপ দাদার নামে জমির মালিকানা উঠে যাবে। এ বিষয়ে ঢাকার জেলা প্রশাসক তিনি বলেছেন যে একটা পত্রিকা গণমাধ্যমকে তিনি বলেছেন এই প্রকল্পের প্রথম কাজ হলো সব জমির মিউটেশন খতিয়ান তথা মিউটেশন খতিয়ান সার্ভের খতিয়ান ডিজিটাইজ করা, মানে অনলাইনে ইনপুট দিয়ে জনগণের কাছে বাসায় গিয়ে পৌঁছাই দেওয়া অনলাইনের মাধ্যমে। এই কাজের জন্য এসিল্যান্ড থেকে শুরু করে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া 17 থেকে 18টি এলাকায় পরীক্ষামূলকভাবে অনলাইন কার্যক্রম শুরু হয়েছে। সাভার মৌজা একটি প্রকল্প রয়েছে যেখানে অনলাইনের মাধ্যমে খাজনা পরিশোধ করা হচ্ছে এখনও। এ পর্যন্ত নিজেদের সফল দাবি করে তিনি বলেন জমি যার রেকর্ড তার, এমন সহজীকরণের জন্য ডিজিটাইজ করা হচ্ছে। অনলাইনে দাগ খতিয়ান সাপ্লাই মালিকের তথ্য চলে আসবে, একটা দারুণ একটা সুযোগ তৈরি হয়েছে ভূমির মালিকদের।
বিশ্বের যে প্রান্তেই ভূমির মালিকগণ থাকুক না কেন, তাদের জমির বর্তমান মালিকানা সংক্রান্ত যে কাগজপত্র বা তথ্য বা কর পরিশোধ, উন্নয়ন কর, খাজনা পরিশোধ, সেটি কিন্তু খুব সহজেই বিদেশ থেকেও করতে পারবে। সেবার মানে পরিবর্তনের মাধ্যমে স্বচ্ছতা বাড়ানোর চেষ্টার কথা উল্লেখ করে আরেকজন জেলা প্রশাসক তিনি বলেছেন যে সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে সব ধরনের সেবা অনলাইনে পাওয়া যাবে। এর মাধ্যমে দুটি বিষয় হবে, ভূমি অফিসের অবৈধ লেনদেনের বদনাম ঘুচবে এবং যে কোনো নাগরিক পৃথিবীর যে কোনো স্থান থেকে ভূমি কর দিতে পারবেন। এছাড়া জমি ক্রয় বিক্রয়ের সর্বশেষ অবস্থা জানতে পারবেন, তার জমির নামজারি ঠিক আছে কিনা সেটাও দেখতে পারবেন। জানতে চাইলে এখানে আমাদের যে বাংলাদেশ সরকার ভূমি সচিব রয়েছেন তিনি বলেছেন যে অনলাইনের তথ্য হালনাগাদে ব্যক্তির ভোটার আইডি কার্ড অনুযায়ী তথ্য সংগ্রহ করা হবে। ভোটার আইডিতেও ভুল থাকলে আবেদনের পরিপ্রেক্ষিতে সংশোধনের সুযোগ থাকবে। সব মানুষের তথ্য যদি নিতে যায় তাহলে অনেক সময়ের ব্যাপার, এ কারণে নাগরিকদের স্বপ্রণোদিত হয়ে নিজের রেজিস্ট্রেশন করার জন্য কাজ করা হচ্ছে। তিনি বলেন বিষয়টি চ্যালেঞ্জিং কিন্তু অসম্ভব নয়, অনেক কাজ এগিয়ে গেছে। শুধু জমির খাজনা না, আমরা চাচ্ছি মানুষকে যাতে তার আর ভূমি অফিসেই যেতে না হয়, এজন্য সব ধরনের কাজ অনলাইন ভিত্তিক করার কাজ চলছে। তিনি আরও বলেছেন যে এর মধ্যে নতুন সব নামজারি তথ্য সংগ্রহ করা হয়েছে, 4,76,00,000 পর্সা ডাটা সংগ্রহে রয়েছে। যাদের তথ্য সংগ্রহ আছে তারা নির্দিষ্ট ওয়েবসাইটে গেলে যে কোনো জায়গা থেকে তা দেখতে ও ডাউনলোড করে নিতে পারবেন বলে তিনি জানিয়েছেন। সূত্র জানান যে ভূমি মন্ত্রণালয় চিঠি দিয়ে সব জেলা প্রশাসককে জানিয়েছেন বিষয়টি। অনলাইনে ভূমিকর দিতে মালিককে প্রথমে অ্যাপ্লিকেশন নিবন্ধন করতে হবে, একবারই নিবন্ধন করতে হবে। নিবন্ধনের প্রক্রিয়ার একটি ভিডিও রয়েছে বন্ধুরা, এর আগের ভিডিওটি বা তার আগের ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন। এজন্য www.land.gov.bd অথবা www.ldtech.gov.bd এই ঠিকানায় গিয়ে ভোটার আইডি, মোবাইল নাম্বার ও জন্ম তারিখ দিতে হবে, অথবা জাতীয় পরিচয়পত্র NID ব্যবহার করে যে কোনো সময় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে নিবন্ধন করা যাবে। এই ক্ষেত্রে মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজের ছবি, NID, পূর্ববর্তী দাখিলার কপি এবং প্রয়োজনে খতিয়ানের কপি ও দলিল নিয়ে গেলে বিনা খরচে রেজিস্ট্রেশন করতে পারবেন। এর কোনোটি না করতে পারলে 333333 বা 16122 নম্বরে ফোন করে কল সেন্টারের মাধ্যমে NID, জন্ম তারিখ ও জমি তথ্য দিলে রেজিস্ট্রেশন করে দেওয়া হবে। প্রসঙ্গত, ডিজিটাইজেশনের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন করে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার প্রায় 3 বছর আগে উদ্যোগ নেয়। সাম্প্রতিক কয়েক মাসে দ্রুততার সঙ্গে সরকার এ বিষয়ে উদ্যোগ নিয়ে যাচ্ছে। এর মধ্যে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান নগদ উপায় ও এক পে ও বিকাশের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছে ভূমি মন্ত্রণালয়। এসব সেবা কেন্দ্রে যে কোনো শাখা থেকে ভূমি সেবার যে কোনো ফি দেওয়া যাবে। বন্ধুরা, আজকে আমরা ভূমির যেতে হবে না ভূমি অফিসে এবং বাসায় বসে কিভাবে আপনারা ভূমি উন্নয়ন করার পর খাজনা, নামজারি, জমির মালিকানা তথ্যের যাচাই বাছাই করবেন, পর্সা উঠাবেন, সে বিষয়গুলো আমি বলার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনার উপকার হবে এবং ভিডিওটির আইন বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আইনি পাঠশালার সাথে থাকুন, আইন জানুন, আইন মানুন, দেশ সেবায় অংশগ্রহণ করুন, দেশের সমৃদ্ধি ডেকে আনেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।